করোনা সতর্কতায় এবারে রাস্তায় নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি কোচবিহারের দেওয়ানহাট বাজারে সাধারণ মানুষদের স্যানিটাইজার দেন, পাশাপাশি পথ চলতি মানুষদের মাস্ক পরিয়ে দেন। করোনা সতর্কতায় এবারে রাস্তায় নামলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি কোচবিহারের দেওয়ানহাট বাজারে সাধারণ মানুষদের স্যানিটাইজার দেন, পাশাপাশি মাস্ক পরিয়ে দেন পথ চলতি মানুষদের। বিধানসভা কেন্দ্রের দেওয়ানহাট অঞ্চলে মানুষকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করতে এখানে এসছি। বাজারের লোক, রাস্তা পথ চলতি লোক, টোটোওয়ালা, অটোওয়ালা, গাড়িওয়ালা সবার কাছে বলছি, পাঁচ ছবার সারাদিনে হাত ধোন, পরিষ্কার রাখুন, নিজেকে ঘরে রাখুন। আর যদি জ্বর জারি সর্দি কাশি হয়, সে সরাসরি ব্যথা করে তাহলে স্থানীয় হাসপাতালে ডাক্তারের সাথে দেখা করুন। এবং আজকে বিকেল থেকেই লকডাউন ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার কথায় সাড়া দিয়ে তার ঘন্টায় ঘন্টায় তিনি যে বিবৃতি দিচ্ছেন সেগুলি টিভিতে আপনারা অনুসরণ করুন, ফলো করুন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, সাথে আছে, তাই আমরা রাজ্যবাসী, পশ্চিমবঙ্গবাসী আমরা নিশ্চিন্তে আছি। কিন্তু আমাদের সচেতন হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সারাদিনে পাঁচ ছবার সপরিবারে সাবান দিয়ে ভালো করে হাত মুখ হাত ধুয়ে পরিষ্কার করতে হবে। খাওয়ার আগে, খাওয়ার পরে স্যানিটাইজ অথবা সাবান দিয়ে হাত মুখ ধুন, পরিষ্কার থাকুন, আর যথাসম্ভব ঘরে থাকুন, বাইরে খুব কম সময় থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন, সমাজকে সুস্থ রাখুন, এলাকাকে সুস্থ রাখুন।